ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি যে গাছ আমাদের বন্ধু, প্রাণী জগতের জন্য অনবরত অক্সিজেন প্রদান করছে বৃক্ষ। আমাদের এই পৃথিবীতে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এই সকল গাছের মধ্যে কোন গাছ ভেষজ উপকারী, আবার কোন কোন গাছ হয় অপকারী ও ভয়ঙ্কর প্রজাতির। তেমনই একটি গাছ হচ্ছে নেপেনথেস অ্যাটেনবারোগ উদ্ভিদ, এটি এর বৈজ্ঞানিক নাম। দেখতে যত সুন্দর আর নিরীহই হোক না কেন, গাছটি আসলে একটি মাংসাশী গাছ। ভাবছেন যে গাছ আবার মাংসাশী হয় কিভাবে? গাছের দাঁত নেই, মুখ নেই, সে আবার মাংস খাবে কি করে? শুনুন তাহলে আসল ঘটনা। ফিলিপাইনের পালাওয়ানের নির্জন পাহাড়ি এলাকায় এই গাছের দেখা মিলেছে বলেও জানা যায়। নানা কীট পতঙ্গ, পোকামাকড়, এমনকি বড় বড় ইঁদুর পর্যন্ত গিলে খায় এটি। আঞ্চলিক রীতিতে এই গাছটিকে কালসি গাছ নামেও পরিচিত, কেননা এটি দেখতে অনেকটা কলসের মতো, আর এই কলসের ভিতর লাল রঙের মধুর মতো এক ধরনের তরল পদার্থ থাকে। যেখানে মধু সেখানে পোকামাকড় আসারই কথা। এই কলসির মতো কাঠামোর জন্য যখনই কোনো পোকামাকড় মধু খেতে আসে, তখনই পা পিছলে এর ভেতরে পড়ে যায়, এবং এটির উপরে একটি ঢাকনা থাকায় পোকা ভেতরে পড়া মাত্রই ঢাকনা বন্ধ হয়ে যায়। এছাড়া এই তরল পদার্থে বিশেষ অ্যাসিড ও এনজাইম থাকায় কোনো প্রাণী পড়া মাত্রই তা নিস্তেজ হয়ে মারা যায়। এরপর গাছটির ভেতরে ঢোকা প্রাণীটিকে সহজেই খাবার উপযোগী করে তোলে এই মাংসাশী গাছ। উল্লেখ্য, সকল কীটপতঙ্গই এই গাছের শিকার, তবে নানা প্রাণীর মধ্যে ইঁদুরই এই মাংসাশী গাছটির কবলে বেশি পড়ে। আবার ইঁদুরই হচ্ছে এই গাছের সবচেয়ে প্রিয় খাবার। গাছটি বিজ্ঞানী সহ সাধারণ মানুষের মাঝেও ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। 2000 সালের দিকে এই গাছটির প্রথম সন্ধান মিললেও সম্প্রতি গাছটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন উদ্ভিদ বিজ্ঞানীরা। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।